আসসালামু আলাইকুম দর্শক, যে যেখান থেকে বসে আজকের রেসিপিটা দেখছেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকে আমি তৈরি করব সেহেরির জন্য একটা মানে আইটেম, তা হলো রাজমা। এই এই একটা সিমের বিশি, এটা রাজমা নামে পরিচিত, অনেকেই হয়তো বা এটা চিনেন। তবে এটাতে কিন্তু অনেক অনেক পুষ্টি, আর এই রাজমাটা বোরে চেহারিতে রান্না মানে খাবারের সময় এটা খেতে পারেন। আর আমি খুব সহজভাবে এটা রান্না করছি, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম সহজ আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করবেন, যেন পরবর্তী রেসিপিগুলো পেয়ে যান। এই যে রাজমা হলো এই রকম, অনেকে কিন্তু কম বেশি চিনে থাকেন। এগুলাকে রান্নার আগে সারা রাত্র ভিজিয়ে ছিলে পরিষ্কার করে নিতে হয়। এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে রান্নার জন্য তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নিচ্ছি। হালকা যখন এইরকম ভাজা হয়ে আসবে, এখন এই পর্যায়ে দিয়ে দিব সামান্য একটু পানি, কারণ এখন আমি এখানে মশলা অ্যাড করব। এখানে আদা আর রসুন একসাথে পেস্ট করে নেওয়া হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছে। যখন আদা রসুনটা একটু কষানো হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ দিলাম মরিচের গুঁড়া, এখানে 1 চা চামচ থেকে কম দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে এবার মশলাগুলোকে নেড়ে আবারও কিছুক্ষণ মানে এগুলাকে কষিয়ে নেব। তার জন্য এখানে আমি কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মশলাটা ভালো করে কষিয়ে যাওয়া পর্যন্ত। মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এ পর্যায়ে দিয়ে দিব রাজমা। আমি আগে থেকে পরিমাণ মতো কিছুটা রাজমা পানিতে ভিজিয়ে ছিলে একটু ভাপিয়ে নিয়েছি, হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি, নিয়ে এখন এই রাজমাগুলো দিয়ে দিচ্ছি। এবার তেল মশলার সাথে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি, আর চুলাটাকে কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু হাইতে রাখা আছে। এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে আবারও মিশিয়ে ভালো করে একসাথে এগুলোকে একটু মানে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিয়েছি। এই যে ভালো করে কিন্তু কষানোটা হয়ে গেছে, মানে এই রাজমা মানে এই সিমের বিচিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। আমি আগে থেকে কিছুটা মাছ এরকম একটু হলুদ লবণ দিয়ে একটু ফ্রাই করে রেখেছি। আপনারা আপনাদের যে কোনো পছন্দের মাছ দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন, কিন্তু এভাবে একটু হালকাভাবে ফ্রাই করে মাছ দিয়ে রান্না করলে রাজমাটা খেতে আমার কাছে ভালো লাগে, তাই আমি এভাবেই রান্না করছি। আপনারা যদি মানে একদম সরাসরি কাঁচা মাছ দিয়ে রান্না করতে চান তাহলে এটাও পারবেন। এভাবে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি কিছুটা মানে টমেটো, পাতলা চিকন করে কিছুটা টমেটো কেটে নিয়েছি, এখন টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে উপরে এভাবে একটু ছড়িয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ রান্নার পর ঢাকনাটা খুলে নিয়েছি, এখন কিন্তু সব কিছু একসাথে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, মানে কষানো হয়ে গেছে।
আর এটা আমি ডাজমা নামে চিনি, অনেকে অনেক নামে হয়তো চিনতে পারেন, তবে এটা কিন্তু অনেক পুষ্টিগুণ। সিমের বিচিতে যেরকম অনেক পুষ্টি, এটাও কিন্তু অনেক পুষ্টি। আর এভাবে মাছ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, অথবা মুরগি দিয়েও কিন্তু রান্না করা যায়। আমি এখানে আমার পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব রান্না হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে নিয়েছি, এই যে রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে নিব। এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এর উপর কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট অপেক্ষা করছি। 1 মিনিট পর এই যে দেখুন, দেখতেই কিন্তু মনে হচ্ছে যে কতটাই মজা হবে। আর আসলেই কিন্তু এই রাজমা এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে এবং পুষ্টিগুণেও কিন্তু ভরপুর। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। একটু দেখিয়ে নিচ্ছি যে কতটাই সুন্দর হয়েছে। এখন আমি পরিবেশন করে নিয়েছি স্বাস্থ্যকর এবং অনেক সুস্বাদু রাজমা। সেহরিতে কিন্তু এই আইটেমটাও হতে পারে আপনার অনেক পছন্দের এবং অনেক প্রিয়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, একটা কথা বলে নিচ্ছি, আমি আবারও বলছি, আমার রেসিপিগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।